হ্যালো স্টুডেন্টস, আমি মোসলেম হোসেন। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এই সিচিডিকেয়ার চ্যানেলে। আজকে তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক ইতিহাসের যে প্রথম অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা, এর ইম্পর্টেন্ট এসিকিউ কোশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। তোমরা যারা এখনও এমসিকিউ এর ভিডিওটি দেখনি, তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে ক্লিক করে। নতুবা চ্যানেলের পেজে ঢুকে যাবে, সেখানে অবশ্যই পেয়ে যাবে, বর্ণনার ভিডিওগুলো দেওয়া রয়েছে, দেখে নেবে। পড়াশোনার মান উন্নত করার জন্য অবশ্যই সঙ্গে আছি। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে, যখনই কোনো ভিডিও ছাড়া হবে তোমরা পেয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে প্র্যাকটিস চালিয়ে যাও, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। দেখো, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করেন? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিলেন রঞ্জিত গুহ। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? তো তিনি হলেন রঞ্জিত গুহ। পরের কোশ্চেন, অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করেন? তো অ্যানাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ফার্নান্দ ব্রদেল অ্যানাল স্কুল প্রতিষ্ঠা করেন। তিন নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতা ছিলেন। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও, তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব ছিলেন মেধা পাটেকার। তো মেধা পাটেকার ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী। পরের প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বন সংরক্ষণ আইন চালু হয়? তো ভারতের প্রথম বন সংরক্ষণ আইন চালু হয়েছিল কবে? 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সব লিখে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত সব লিখে নিয়ে পরে রিভাইজ করবে, তবু ভিডিওটি ডাউনলোড করে রাখো, পরবর্তীতে আবার দেখবে। যতবার দেখবে ততবার তোমাদের এই পড়াগুলো রিভাইজ হবে এবং মনে থাকবে। ভারতের প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় কবে? 1878 খ্রিস্টাব্দে। ছ নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? তো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সে হচ্ছে মহাফিজখানায়। তো মহাফিজখানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। তো ভারতের মহাফিজখানা কোথায় অবস্থিত রয়েছে? ভারতের ন্যাশনাল অর্থাৎ জাতীয় মহাফিজখানা দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক? সব ব্যবচ্ছেদ হচ্ছে মরণদেহ বা মৃতদেহ ব্যবচ্ছেদ, অর্থাৎ পোস্টমর্টম যেটাকে বলা হয়। তো ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক হলেন মধুসূদন গুপ্ত। আট নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম? তো ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। ন নম্বর প্রশ্ন, নবান্ন নাটক কে রচনা করেন? নবান্ন নাটক রচনা করেছিলেন বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের রচয়িতা। দশ নম্বর প্রশ্ন, ভারত মাতা ছবিটি কার আঁকা? ভারত মাতা ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের। তোমরা জানো হয়তো যে 2022 অর্থাৎ এবারের পরীক্ষায় ইতিহাস কোশ্চেন কঠিন হয়েছিল। তো সেরকম বলতে তেমন নয়, সে হচ্ছে ডিপ থেকে কোশ্চেন দিয়েছিল, তাই শর্ট কোশ্চেনগুলো অনেকেরই অজানা ছিল, ইম্পর্টেন্ট ধরে ধরে অনেকে পড়েছে। তো সেই জন্য অবশ্যই যা কিছু করা হচ্ছে ঠিকঠাক প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে। কোশ্চেন শর্ট কোশ্চেন বেশি মনে হলেও সেগুলো দরকার রয়েছে, বারবার করে পড়বে ঠিক মনে থাকবে। তো ভারত মাতা ছবিটি আঁকা কার আঁকা? ভারত মাতা ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, এগারো নম্বর প্রশ্ন, মাদ্রাস মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? তো মাদ্রাস মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। 1835 খ্রিস্টাব্দে মাদ্রাস মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ওকে, বারো নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা প্রথমে কোন পত্রিকায় ছাপা হয়েছিল? তো জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রথম ছাপা হয়? সে হচ্ছে দেশ নামক সাপ্তাহিক পত্রিকায়। তেরো নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্র সে হচ্ছে বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র, যা 1780 খ্রিস্টাব্দে
প্রকাশিত হয়েছিল আর যার সম্পাদক ছিল কে, জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি ছিলেন ভারতের প্রথম সংবাদপত্রের সম্পাদক। সংবাদপত্রটা কি ছিল, বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? তো বঙ্গদর্শন পত্রিকাটি 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে প্রথম। 15 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গান কোন উপন্যাসের অন্তর্গত? বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। আনন্দমঠ, যে আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের লেখা, ঠিক আছে। পরের কোশ্চেন, 71-এর ডায়েরি কার লেখা? 71-এর ডায়েরি, 71-এর ডায়েরি হচ্ছে সুফিয়া কামালের লেখা। কার লেখা? সুফিয়া কামালের লেখা। 17 নম্বর প্রশ্ন, হুতুম পেশার নকশা কি রচনা করেন? তো হুতুম পেশার নকশা রচনা করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। হুতুম পেশার নকশা কালীপ্রসন্ন সিংহ। 18 নম্বর প্রশ্ন, উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেছিলেন? তো তিনি প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। পরের কোশ্চেন, ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয়? তো ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। ক্রিকেট খেলা প্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে। ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি? সারদারঞ্জন রায়ের ক্রিকেট খেলা। তো ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বই, বাংলা বই, সে হচ্ছে সারদারঞ্জন রায়ের ক্রিকেট খেলা। 21 নম্বর প্রশ্ন, খোখো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল? তো খোখো খেলার সূত্রপাত হয়েছিল পশ্চিম ভারতে। খোখো খেলার সূত্রপাত প্রথম কোথায় হয়েছিল? পশ্চিম ভারতে। 22 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কি? নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম আচার্য অভিনব গুপ্ত। আচার্য অভিনব গুপ্ত। পরের কোশ্চেন, বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত? তো বাংলার লোকনৃত্য ছৌ নাচ নামে পরিচিত। বাংলা লোকনৃত্য, লোকনৃত্য ছৌ নাচ নামে পরিচিত। 24 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন? তো সত্যজিৎ রায় 29টি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। পরের কোশ্চেন, 25 নম্বর, মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত? মুঘল যুগের চিত্রকলা মিনিয়েচার নামে পরিচিত। বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতির সংরক্ষণ, সে হচ্ছে মিনিয়েচার। তো এই মিনিয়েচার ছিল মুঘল যুগের চিত্রকলার নাম, ঠিক আছে। 26 নম্বর, আধুনিক ভারতের চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে? তো আধুনিক ভারতের চিত্রকলার উদ্ভব ঘটেছিল 19 শতকে। আধুনিক ভারতের চিত্রকলার উদ্ভব ঘটেছিল 19 শতকে। 27 নম্বর প্রশ্ন, নববঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? তো নববঙ্গীয় চিত্ররীতির জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নববঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। অগ্নিযুগের কন্যা নামে পরিচিত কে? তো অগ্নিযুগের কন্যা নামে পরিচিত হচ্ছে সরলাদেবী চৌধুরানী। সরলাদেবী চৌধুরানী। তো তোমরা অবশ্যই লিখতে থাকো, লিখতে থাকো, প্রতিটি কোশ্চেন অ্যান্সার লিখতে থাকো। যদি স্পিড মনে হয় তোমরা পাউজ করে করে বন্ধ করে লিখবে, আবার চালু করে পড়ো এবং শোনো, লেখো, পড়ো আর প্র্যাকটিস করো। পরের কোশ্চেন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এখানে ফ্রম হয়ে গেছে, ওকে। তো ফ্রম হবে FROM, তার সাথে এটা বসে গেছে, এটা স্পেস দিয়ে পড়ে হবে। তো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামক চিঠিপত্রটি লেখা হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1928। তো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এটাকে লিখেছিল কে? লিখেছিল জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু লিখেছিলেন তার কন্যা ইন্দিরাকে, ওকে। 30 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী? তো নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে সাধারণ মানুষের ইতিহাস। সাধারণ মানুষের ইতিহাস হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু। পরের কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত দুজন বিদেশি ঐতিহাসিকের নাম? তো নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে সম্পর্কিত দুজন বিদেশি ঐতিহাসিক হলেন হার্বার্ট গুডম্যান এবং ইউজিন জেনোভিস। হার্বার্ট গুডম্যান এবং ইউজিন জেনোভিস। এভাবে পড়তে থাকো, লিখতে থাকো, শুনতে থাকো আর এগিয়ে যেতে থাকো। হ্যাঁ, অবশ্যই লাইক দেবে, বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে। তোমাদের পড়াশোনার মান আরও উন্নত করার জন্য অবশ্যই একের পর এক ভিডিও আসবে এবং বিভিন্ন ধরনের আপডেট
কোন সময় কি হবে না হবে পড়াশোনার সম্পর্কিত খবর অবশ্যই পেয়ে যাবে। তো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তোমাদের খুবই জরুরি। পরের কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিক। তো নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত ভারতীয় ঐতিহাসিক রঞ্জিত গুহ প্রথমে নাম থাকবেই, সুমিত সরকার, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র প্রমুখ। পরের কোশ্চেন, কোন দশকে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? তো কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? সে হচ্ছে 1970-এর দশককে। 1970-এর দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। 34 নম্বর, সামরিক ইতিহাস চর্চা প্রথম কোন দেশে শুরু হয়? সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল ইংল্যান্ডে। সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। কোন শহরকে ভারতের সংস্কৃতিনগর বলা হয়? তো কলকাতাকে ভারতের সংস্কৃতিনগরী বলা হয়। 35 নম্বর প্রশ্ন, ভারতের সংস্কৃতিনগরী কলকাতা। মান্নাদের আত্মজীবনীর নাম কি? জীবনের জলসাঘর। তো মান্নাদের আত্মজীবনীর নাম কি? জীবনের জলসাঘর। জীবনের জলসাঘর মান্নাদের আত্মজীবনী। পরের কোশ্চেন, খেলাধুলার ইতিহাসের বিষয়ে দুটি গ্রন্থের নাম, সে হচ্ছে বাপি বাড়িজা এবং কাপমহলা। বাপি বাড়িজা এবং কাপমহলা খেলাধুলার ইতিহাসের বিষয়ক দুটি গ্রন্থ। 38 নম্বর প্রশ্ন, এনাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম। এনাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিক মার্ক ব্লক এবং লুসিয়ান ফেবার। এনাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিক কে ছিলেন, কারা কারা ছিলেন? মার্ক ব্লক এবং লুসিয়ান ফেবার। 39 নম্বর প্রশ্ন, ইকো ফেমিনিজম এর প্রবক্তা। তো ইকো ফেমিনিজমের প্রবক্তা কে ছিলেন? ইকো ফেমিনিজমের প্রবক্তা ছিলেন ফ্রাসোয়া দেবান। ফ্রাসোয়া দেবান, ইকো ফেমিনিজমের প্রবক্তা ফ্রাসোয়া দেবান। 40 নম্বর প্রশ্ন, কোন খেলাকে খেলার রাজা বলা হয়? ক্রিকেট খেলাকে খেলার রাজা বলা হয়। ওকে, কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন? লুমিয়াম ভাতৃদ্বয়। প্যারিসের লুমিয়াম ভাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেছিলেন। প্যারিসের লুমিয়াম ভাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেছিলেন। অবশ্যই লিখতে থাকো, দেখতে থাকো, পড়তে থাকো এবং এগিয়ে যেতে থাকো। 42 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রদর্শন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন সরলাদেবী চৌধুরানী। সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আগে বড়ো। 43 নম্বর প্রশ্ন, চিকিৎসাবিদ্যায় রেডিওলজি ব্যবহার কখন হয়? চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয়। 44 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? তো সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল। জীবনস্মৃতি নামক আত্মজীবনী কার লেখা? তো জীবনস্মৃতি নামক আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জীবনস্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবনস্মৃতি। 46 নম্বর প্রশ্ন, ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠা হয়? তো ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠা হয়েছিল। 47 নম্বর প্রশ্ন, ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে? সে হচ্ছে 19 শতকে। 19 শতকে সমাজবিজ্ঞান থেকে পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। 48 নম্বর, কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে? ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে উঠেছিল 1982 খ্রিস্টাব্দে। 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি 1982। 49, খেলা যখন ইতিহাস, তো খেলা যখন ইতিহাস গ্রন্থ রচনা করেন কে? খেলা যখন ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন। 50 নম্বর প্রশ্ন, ফুড ইন হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন? তো ফুড ইন হিস্ট্রি গ্রন্থটি রচনা করেছিলেন বরুণ চক্রবর্তী। ফুড ইন হিস্ট্রি বরুণ চক্রবর্তী, ফুড ইন হিস্ট্রি বরুণ চক্রবর্তী। ওকে, কোচবিহারের ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন কে? তো কোচবিহারের ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোচবিহারের ইতিহাস রচনা করেছিলেন। আমাদের কোচবিহারের ইতিহাস রচনা করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 52 নম্বর, হিন্দু মেলার প্রবর্তন করেন কে? হিন্দু মেলার প্রবর্তন করেছিলেন নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রবর্তন করেছিলেন। এই সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের এসিকিউ এমসিকিউ দুটো ক্ষেত্রেই
প্রশ্ন আসবে, তো অবশ্যই ভালো করে পড়ে নাও, পড়ে নাও, লিখে নাও, শিখে নাও, দেখে নাও, পড়ে নাও আর এগিয়ে যাও। 53 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায় নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়? তো নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় সোমপ্রকাশ পত্রিকায়, সোমপ্রকাশ পত্রিকায় নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদককে? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন? তো সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেছিলেন রাসেল কার্সন, রাসেল কার্সন সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা, রাসেল কার্সন। পরের কোশ্চেন, ভারতের প্রথম কবে ও কোথায় রেলপথ চালু হয়? তো রেলপথ চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দে মুম্বই থেকে থানে, তো মুম্বই থেকে থানে পর্যন্ত প্রথম রেল চালু, রেলপথ স্থাপিত হয়েছিল এবং রেল চলাচল হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম রেল চলে মুম্বই থেকে থানে পর্যন্ত, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন অ্যান্সার। তো যারা লিখে নেওনি অবশ্যই আবার দেখতে থাকো, লিখতে থাকো, পড়তে থাকো আর এগিয়ে যেতে থাকো পড়াশোনার মান আরও উন্নত করতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো, বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব অবশ্যই। তো